আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে ইসলামিক লাইফ চ্যানেলে স্বাগতম। সুপ্রিয় দর্শক, মানুষ জীবনযাপন করতে গেলে, চলাফেরা করতে গেলে, উঠা বসা করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে চিন্তা থেকে পেরেশানি চলে আসে এবং ভয়ভীতি চলে আসে। সেই চিন্তা, পেরেশানি ও ভয়ভীতি দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন। এই ভিডিওতে ছোট্ট একটি দোয়া উল্লেখ করব, যে দোয়াটি পড়লে চিন্তা, পেরেশানি, ভয়ভীতি চলে যাবে। এ সম্পর্কে যে হাদিসটি এসেছে সেই হাদিসটি আমি ভিডিও স্ক্রিনে তুলে দিচ্ছি, আপনারা দেখছেন। আরবিতে লেখা, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামা আহলা বাইতিহি ফাকালা ইদা আসাবা আহাদাকুম গাম্মুন আও কারবুন ফালিয়াকুল আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের পরিবারের সকলকে একত্রিত করে বললেন, যখন তোমাদের কারো উপরে কোনো বিপদ মুসিবত পুষবে অথবা কোনো ধরনের চিন্তা পেরেশানি পুষবে, সেই জন্য বলে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে, আমি আরবিতে ও বাংলাতে উচ্চারণ লিখে দিয়েছি, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এর অর্থ হলো আল্লাহই আমার প্রভু, তার সাথে কাউকে শরীক করি না। বিপদ মুসিবতের সম্মুখীন হলে বা সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকলে, চিন্তা পেরেশানি মাথায় এসে গেলে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ বিপদ মুসিবত পেরেশানি থেকে মুক্তি পাবেন। আশা করি আপনারা দোয়াটির উপরে আমল করবেন এবং দোয়াটি শেয়ার করে ছড়িয়ে দিবেন ও ভিডিওটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।